হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলো পিউ। আর আজকে কিন্তু কোনো ব্লগ আমি স্টার্ট করছি না, আজকে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা বানালাম। আর আমার আজ থেকে 6 মাস আগে আমি আমার ইউটিউব এই চ্যানেলটায় প্রথম ভিডিও দিয়েছিলাম। প্রথম ভিডিও আমি দিয়েছিলাম যেটা ছিল কালীঘাটের ব্লগ, কিন্তু তারপর থেকে যেরকম ব্লগ সাধারণ মানুষ দেয় সেইভাবেই ব্লগ ব্লগ দিয়ে আসছি এতদিন ধরে। আর কিন্তু আমার ব্যাপারে আপনারা সেভাবে কিছু জানেন না, কিন্তু এখন যেহেতু আপনারা আমার এত কাছের বন্ধু হয়ে গেছেন, তো আমি মনে করি আমার মানে পার্সোনাল লাইফ বা আমার ব্যাপারে সব থেকে আগে আপনাদের জানা উচিত। তো সেই জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আর আমি মানে আমি থাকি যেখানে সেটা হচ্ছে আমি থাকি বারুইপুর, এটা আশা করি আপনারা সবাই জানেন। বারুইপুর থেকে আরও খানিকটা ভেতরে 10 থেকে 15 মিনিট লাগে আমাদের এখানে বাড়ি আসতে, এটা গ্রাম আছে তো 10 থেকে 15 মিনিট মতন লাগে এখানে আমার বাড়ি। এটাই এখানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি 5 মিনিট লাগে এখান থেকে যেতে, তো খুব কাছাকাছি আমার বাপের বাড়ি। আর এখানে আগে আমরা পুরনো বাড়িতে থাকতাম, মানে আমার কয়েক বছর হয়েছে বিয়ে হয়েছে, বিয়ের পর আমাদের যে পুরনো বাড়ি মানে যেখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন ওই বাড়িতে আমরা থাকতাম, তাই তখন অত রান্নাবান্নার ঝামেলা ছিল না, মানে শাশুড়ি মা করতেন আমি রাতে করতাম, কখনো করতাম না। আর এখন এই নতুন বাড়ি আসার পরে আর মানে এখানে আমার টোটালি রান্নাবান্না করতে হয়, তাই ভাবলাম একটা ব্লগের চ্যানেল খোলা যেতেই পারে, নতুন বন্ধুও হবে, তো আমার মানে আমি সবসময় অ্যাক্টিভও থাকবো তার জন্য। আর আমি আমার স্কুল আমার এই গ্রামের স্কুল থেকেই আমি 10 মাধ্যমিক এখান থেকেই দিয়েছি, তারপর 11-12 আমি সোনারপুরে আমি ওখান থেকে পড়াশোনা করেছি। আর কলেজ আমি পাস করেছি ফিউচার ইনস্টিটিউট, মানে আপনার আমি বিটেক করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে। তারপর আমি অনেক জায়গায় জব করতাম ছিলাম যে কয়েক জায়গায় জব করছিলাম, কিছু জায়গায় জব করেছি, কিন্তু মানে আমাদের বাড়ি থেকে সব এত ডিস্টেন্স হয়ে যাচ্ছে মানে অফিসগুলো, যে আমার যাতায়াতের খুব প্রবলেম হচ্ছিল, তার জন্য বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। আর এখন যেহেতু বাড়িতেই আছি, হাউস ওয়াইফ একদম বাড়িতেই থাকি, তাই সব সময় অ্যাক্টিভ থাকার জন্যে কিন্তু এই চ্যানেলটা আমি খুলেছি। আমার যেরকম রান্না করতে ভীষণ ভাল লাগে, তবে মধ্যবিত্ত বাড়িতে যেরকম রান্না হয় মানে আমাদের গ্রামে যেসব রান্নাবান্না, এই ভাত মাছ পরোটা এইসব রান্নাবান্নাই আমি আমার ব্লগে দিয়ে এসেছি এতদিন ধরে, তো এগুলোই দিই, মানে একদম মানে যেরকম হয় আপনাদের মতন আমাদেরও তাই, আমারও তাই। আর আমি মানে আমার একটা নাচের স্কুলও ছিল, মানে আমি ডান্স করতে খুব ভালোবাসতাম, কিন্তু জব আর ডান্স এই দুটো একসাথে আমি করতে পারিনি বলে তখন নাচ মানে স্কুলটা বন্ধ করে দিয়েছিলাম। সেটা আশা সেটা মানে পারলে আবার খোলার চেষ্টা করব নাচের স্কুলটা, কারণ ওটা আমার খুব ভালো লাগার একটা জিনিস, ভালো লাগার মানে ভীষণই ভালো লাগার একটা মানে জিনিস ছিল। আর আমার চ্যানেলে তো আপনারা দেখেছেন, আমার চ্যানেলে আমি আমার রেগুলার যে লাইফস্টাইল মানে সকাল উঠে ব্রেকফাস্ট বানানো, রান্না করা, কি খাচ্ছি দাচ্ছি এইসব নিয়েই আমার ভিডিও। আর আমার ভিডিও আমার ভিডিওতে আমি রেখেছি আমার রান্নার যেসব রান্না বান্না করি সেগুলো, তারপর হলো কোনো বিউটি টিপস বা কোনো প্রোডাক্ট, কোনো ভালো প্রোডাক্ট যেটা ইউজ করে আমি খুব ভালো কাজ পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কোনো ভালো জায়গায় ঘুরতে গিয়ে যে ব্লগগুলো হয়, কোনো ভালো জায়গায় ঘুরতে গিয়ে সেইখানকার ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। আর আমার হাজবেন্ড হলো উনি আগে হলো প্রাইভেট কোম্পানি একটা ব্যাংকে প্রাইভেট ব্যাংকে জব করতো, কিন্তু এখন ওটা প্রায় 8-9 মাস হয়েছে ছেড়ে দিয়েছে, ওটা দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ে উনি ওই লাইনে মানে ওখানে ওই লাইনেই উনি জব করেন। আর আমার যে এই যে চ্যানেলটা আছে, আর আমি চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 3 সপ্তাহে 3টে করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটা খুব ভালো লেগে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু বেশি করে দেখবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার সবথেকে বেশি ভাল লাগে, সেগুলো রিপ্লাই করতে ভীষণ ভাল লাগে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর একটা কিন্তু লাইক আপনারা আপনাদের কাছে আমি আশা করব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম, গুড নাইট।
বললাম এখন অনেক রাত হয়ে গেছে, আর আবার দেখা করব পরের ব্লগে, সরি আবার দেখা করব পরে নেক্সট ভিডিও নিয়ে। তো এখন সবাইকে টাটা।